রাজ্য সরকার তৎপর। কারণ কি জানো? কারণ 2024-এই কিন্তু ভোট রয়েছে। ভোট যেহেতু রয়েছে, সবাই নিজের কাজ দেখাতে তৎপর থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো প্রচুর ভ্যাকান্সি বেরোবে। যেমন পিএসসি ক্লার্কশিপের বিজ্ঞপ্তি বেরোলো, এর সাথে সাথে ফুড এসআইয়ের পরীক্ষার ডেট ঘোষণা হলো, প্রাইমারি টেটের এক্সাম যেমন বলেছিল যে টাইমে পিছিয়ে ছিল কিন্তু সেই টাইমেই হলো। এবার আমরা দেখতে পারি যে সরকার কিন্তু একটু নিজেদেরকে গুছাবে এবং আরও বিজ্ঞপ্তি বেরোবে। শুনতে পাচ্ছি পুলিশের বিজ্ঞপ্তি প্রায় আসতে চলেছে। তো সুতরাং শুধুমাত্র ফর্ম ফিল আপ করলে হবে না, তৈরি থাকতে হবে, পড়তে হবে, তার সাথে সাথে স্মার্ট ওয়ার্ক করতে হবে। কিভাবে স্মার্ট ওয়ার্ক করবে বলি, রাজ্য সরকারের যে এক্সামগুলো হয়েছে তার প্রিভিয়াস ইয়ার একটু ফলো করতে হবে। পিএসসির এক্সাম নাও, তুমি ডাব্লিউবিসিএস এর এক্সামের প্রশ্নগুলো নিয়ে নাও এবং তার সাথে সাথে এসএসসির প্রশ্ন নাও। এগুলো যদি করতে শুরু করো না, তাহলেই দেখবে তুমি বুঝে যাবে যে কোন টপিক থেকে রাজ্য আর কেন্দ্র প্রশ্ন তুলছে। সেই টপিকগুলো ভালো করে পড়লেই কেল্লাফতে, এবং সেই টপিকগুলো থেকেই প্রশ্ন করাবো, দেখিয়ে দেবো কিভাবে প্রশ্ন রিপিট হচ্ছে, টপিক রিপিট হচ্ছে, এবং সাল দিয়ে দিয়ে মেনশন করে তোমাদেরকে ধরিয়ে দেবো। আর আজকের ক্লাসটায় 50টা প্রশ্ন লিখেছি। এই 50টা প্রশ্ন যদি প্রথম থেকে শেষ অবধি দেখো, টপিক সহ প্রশ্ন এবং কনসেপ্ট দুটো, এই এতগুলো কনসেপ্ট তোমার ভিতর ঢুকে যাচ্ছে। তো চলো তাহলে ভিডিওটা শুরু করি। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। চলো প্রথম প্রশ্ন কি বলছে, কে তবলা বাদক নয়। পরীক্ষায় এরকম অনেক প্রশ্ন পাবে যেখানে নয় দিয়ে থাকবে। দেখো, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2009 শিফট ওয়ানে দিয়েছে, জাকির হোসেন, বিক্রম ঘোষ, শিবকুমার শর্মা না আল্লা রাখা। মনে রাখবে তবলা বাদকের মধ্যে জাকির হোসেন পড়ছে, বিক্রম ঘোষ পড়ছে, আল্লা রাখা পড়ছে, কিন্তু এই শিবকুমার শর্মা যাকে দেখছি, ইনি কিন্তু একজন তবলা বাদক নন। তাহলে প্রশ্ন আসবে, দিদি তাহলে ইনি কী বাদক? ইনি হচ্ছেন একজন সন্তুর বাদক। মিউজিকের অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে, তার মধ্যে সন্তুর আছে, ইনি হচ্ছেন একজন সন্তুর বাদক। কোথায় থাকেন? ইনি কিন্তু জম্মু কাশ্মীরে থাকেন। এনাকে ঘিরে যা যা প্রশ্ন আসতে পারে আমি সব বলে দিয়েছি। আর এছাড়া সুফি সঙ্গীতের একজন প্রসিদ্ধ গায়ক হিসেবে কিন্তু এই শিবকুমার শর্মাকে আমরা চিনি বা জানি। চলো পরের প্রশ্নে চলে যাই। নিচের কাদের এককভাবে সন্তুরকে একটি জনপ্রিয় শাস্ত্রীয় যন্ত্র বানানোর কৃতিত্ব দেওয়া হয়? এসএসসি সিএইচএসএল 2022-এ দিয়েছে। দেখো, ভজন শিবকুমার শর্মা, ভজন সোরপী, রাহুল শর্মা, উইলাস বাপট। একটু দেখো, এই যে সন্তুর দেখতে পাচ্ছ, একটু আগেই বললাম এই শিবকুমার শর্মা একজন সন্তুর বাদক, তাহলে উত্তর কি হবে? এই শিবকুমার শর্মা। পরের প্রশ্ন, পণ্ডিত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায় ছিলেন বেনারস ঘরানার ড্যাশ বাদক। কি বলছে আনন্দগোপাল? ইনি কার সাথে যুক্ত? মনে রাখবে ইনি কিন্তু তবলার সাথে যুক্ত ছিলেন। প্রচুর এখান থেকে প্রশ্ন দেয় এসএসসি সিএইচএসএল 2022, কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, প্রচুর ধরে ধরে প্রশ্ন দেয়, এই নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে। পরের প্রশ্ন, দেখো তুমি কিন্তু এর আগেও তবলা বাদকের নামগুলো পেয়ে গেলে, আমি তোমাকে দেখিয়ে দিয়েছি, এই যে জাকির হোসেন, বিক্রম ঘোষ, আল্লা রাখা, এরাও কিন্তু তবলা বাদক, সবার নাম মনে রাখতে হবে, পরীক্ষায় প্রশ্ন দেবে। নিজের কোন যন্ত্রটি আলো খেলান মিশ্র বাজিয়েছেন? এসএসসি সিএইচএসএল 2022। মনে রাখবে এই আনু খেলান মিশ্রও কিন্তু কি বাজিয়েছেন? তবলা। তাহলে তুমি লিখে রাখো হেডিং করে তবলা বাদক কে কে, যা বলছি নামগুলো লিখে নাও, পরীক্ষায় একটা কমন পেয়ে যাচ্ছ। পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত পণ্ডিত নিখিল জ্যোতি ঘোষ একজন ড্যাশ খেলোয়াড় ছিলেন এসএসসি সিএইচএসএল 2022। শরৎ তবলা হারমোনিয়াম বাসী, ইনিও একজন তবলা বাদক ছিলেন, পণ্ডিত নিখিল জ্যোতি ঘোষ, স্টার মারো, লিখে রাখো, বহুবার পরীক্ষায় আসছে। পরের প্রশ্ন, পণ্ডিত স্বপন চৌধুরীর ড্যাশ যন্ত্রের সাথে যুক্ত। দেখো এসএসসি সিএইচএসএল কিভাবে এসএসসি প্রশ্ন রিপিট করছে 2022-এ, এই স্বপন চৌধুরী ইনিও কিন্তু তবলার সাথে যুক্ত। দেখো তবলা বাদক, তাহলে কতটা ইম্পর্টেন্ট টপিকটা, যে কে কে ছিলেন, প্রত্যেকের নাম আছে আর প্রত্যেকের নাম থেকেই প্রশ্ন আসছে, স্টার মারো, লেখো। পরের প্রশ্ন, বিক্রম ঘোষ গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ড প্রাপক একজন সঙ্গীত রচয়িতা এবং একজন ভারতীয় ধ্রুপদী বাদক, তিনি কোন? তানপুরা, সারঙ্গিনা, তবলা।
এসএসসি সিএইচএসএল 2022 দেওয়া প্রশ্ন। মনে রাখবে এই যে গ্লোবাল ইন্ডিয়ান মিউজিক অ্যাওয়ার্ড প্রাপক এই যে বিক্রম ঘোষ, যার নাম আমরা প্রথম প্রশ্নের ক্ষেত্রেই দেখেছিলাম, হ্যাঁ বিক্রম ঘোষের কথা, কোথায় এই যে বিক্রম ঘোষ, ইনিও কিন্তু কি তবলাবাদক, আগেই বলেছি। দেখো কিভাবে রিপিট হচ্ছে দেখেছো প্রশ্ন, এটা কিন্তু এসএসসিতেই রিপিট হয়েছে। দেখো এসএসসি সিএইচএসএল 2022 একটা শিফটে এতগুলো প্রশ্ন, শিফট ঘুরিয়ে ঘুরিয়ে একই প্রশ্ন করছে, দেখেছো কত ইম্পর্টেন্ট। প্রত্যেকটা তবলাবাদকের নাম স্টার মেরে লিখতে হবে, পরীক্ষায় পেয়ে যাবে। চলো পরের প্রশ্ন, এসএসপি ডাব্লিউবিসি ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2009-তে শিফট ওয়ানে দিয়েছে প্রশ্নটা, ফিরোজ শাহ কোটালা স্টেডিয়াম কোথায় অবস্থিত, দিল্লি, হায়দ্রাবাদ, লখনউ, মুম্বাই। মনে রাখবে দিল্লিতে এই ফিরোজ শাহ কোটালা স্টেডিয়াম অবস্থান করছে। কার নামে নামকরণ হয়েছে, আমরা তুঘলক বংশের রাজা ফিরোজ শাহ তুঘলকের নাম শুনেছি। এই তুঘলক, এই ফিরোজ শাহ তুঘলকের নাম অনুসারেই কিন্তু দিল্লিতে এই ক্রিকেট স্টেডিয়াম, এটা কিন্তু একটা ক্রিকেট স্টেডিয়াম, হ্যাঁ এই স্টেডিয়ামটা কিন্তু কি হয়েছিল, বসানো হয়েছিল। এবার মনে রাখবে এই তুঘলক বংশের কিন্তু তিনি কত নম্বর সম্রাট, এই যে যার নাম বলছি আমরা ফিরোজ শাহ তুঘলক, ইনি কত নম্বর সম্রাট, মনে রাখবে ইনি কিন্তু তৃতীয় নম্বর সম্রাট ছিলেন। প্রশ্ন দিয়ে দেয় তাই বলে দিচ্ছি। এরপরে চলে আসবো, গ্রিন পার্ক স্টেডিয়াম আছে কোন জায়গায়, এসএসসি সিজিএল 2013-তে দিয়েছে বেঙ্গালুর, দেরাদুন, চণ্ডীগড়, কানপুর। মনে রাখবে এই কানপুরে কিন্তু আমরা এই গ্রিন পার্ক স্টেডিয়াম দেখতে পারি। গ্রিন আলো থাকলেই কানা হোক খোড়া হোক, যারা দেখতে পায় না, দেখতে পায় না, চলতে পায় না, গ্রিন সিগন্যাল পেলেই তো চলতে পারে, এইভাবে একটু রিলেট করে নিতে পারো। দেখো এই যে টপিকগুলো আমি তোমাকে বলে দিচ্ছি, যে এত প্রশ্ন দিয়েছে এক একটা টপিক থেকে, টপিকগুলো গুরুত্বপূর্ণ তুমি বুঝতে পেরে যাচ্ছ, তাহলে তুমি জিকে পড়ার ক্ষেত্রে এই টপিকগুলো সবার আগে পড়বে, পড়ে রাখবে, এটাই তো হবে বুদ্ধিমানের কাজ, এটাই তো হবে আমাদের স্মার্ট ওয়ার্ক। তুমি যদি এভাবে বিভিন্ন এক্সামের জন্য, ধরো যেমন সামনে রেল আসছে, যেহেতু ভোট 24-এ বললাম, পুলিশ, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই, রাজ্যের আরও এক্সাম, এসএসসি জিডি, এমটিএস, এই সমস্ত এক্সামের জন্য যদি প্রিপারেশন নিতে চাও, ঠিক আছে, তাহলে বলবো ইওর স্টাডি অ্যাপে চলে যাও। অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, প্লে স্টোর থেকে ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। ডাউনলোড করলে সেখানে সমস্ত কোর্স দেখতে পারবে, তুমি যেটার জন্য অ্যাপ্লিকেবল তুমি সেরকম একটা কোর্স নিয়ে নাও, বাড়িতে বসে প্রিপারেশন নাও। আমি এটুকুনি গ্যারেন্টি দিচ্ছি তোমাকে বেসিক থেকে ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করে তোমাকে অ্যাডভান্স অবধি নিয়ে যাওয়া হবে, তুমি নিজে বুঝতে পারবে যে তুমি কত সুন্দরভাবে তোমার ধাপগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর আরও বিশদে যদি জানতে চাও তাহলে আমাদের স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, সেখানে কল করো, কল করে কিন্তু বিস্তারিত বিষয়টা জেনে নিতে পারো। আর সামনে রেলের প্রচুর ভ্যাকান্সি বেরোবে, এই সুযোগ কিন্তু কেউ মিস করো না, এখন থেকে তৈরি হও, হাড্ডাহাল্ডি কিন্তু লড়াই হতে চলেছে। পরের প্রশ্ন, ইডেন গার্ডেন কলকাতার ড্যাশের সঙ্গে যুক্ত। দেখো এসএসসি সিলেকশন 2008-এর আসা প্রশ্নটা, বাস্কেটবল, ফুটবল, ক্রিকেট না হকি, আমরা প্রত্যেকে জানি ইডেন গার্ডেন কিসের সাথে যুক্ত, না ইডেন গার্ডেন হচ্ছে আমাদের একমাত্র ক্রিকেটের সাথে যুক্ত একটি খেলা। এবার এই স্টেডিয়ামকে ঘিরে না অনেক প্রশ্ন আসে, যেমন আমাদের প্রশ্ন দেয় যে এই বিশ্বের কত নম্বর পজিশন হোল্ড করছে ইডেন গার্ডেন। তো মনে রাখবে বিশ্বের তৃতীয় নম্বর বড় স্টেডিয়াম হিসেবে কিন্তু ইডেন গার্ডেনকে আমরা চিনি, এবং পৃথিবীর যদি বলা হয় তাহলে বলবে যে পৃথিবীর মধ্যে এটা কিন্তু দ্বিতীয় পজিশন হোল্ড করছে। পরের প্রশ্নে চলে আসি, দেখো বারাবতি স্পোর্টস স্টেডিয়াম ড্যাশ রাজ্যে অবস্থিত, এসএসসি সিপিও 2020-তে আসা একটি প্রশ্ন, গোয়া, উড়িষ্যা, আসাম না হিমাচল প্রদেশ, উত্তর হবে উড়িষ্যা। কিভাবে, দেখো তুমি যদি খুব বাড়ো, অনেকে বলে না খুব বার বেড়েছিস তুই, তোর খুব ডানা উড়েছে, তো ওর উড়িষ্যা থেকে ওরা আসছে, খুব বেড়েছিস থেকে বারাবতি। এই স্টেডিয়ামটাও আমরা দেখতে পারি উড়িষ্যার কোথায় অবস্থান করছে, উড়িষ্যার কটকে অবস্থান করছে, এটাও কিন্তু একটা ক্রিকেটের স্টেডিয়াম। চলো পরের প্রশ্ন, কোন সাল থেকে শকাব্দ শুরু হয় ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2009। মনে রাখবে 78 খ্রিস্টাব্দ থেকে ধরে ধরে শকাব্দ কি, কিভাবে এলো সব ধরে ধরে করিয়েছি, ঠিক আছে, কোর্সের ক্লাসে, হিস্ট্রির ক্লাসে কেউ থাকলে কমেন্ট সেকশনে জানাও। পরের প্রশ্ন, শাকা যুগের প্রবর্তন করেন কে, ডাব্লিউবিসিএস ফ্রিলি 2009 এসেছে। দেখো
মনে রাখবে এই শাকা যুগের প্রবর্তন আর কেউ না, আমাদের এই কনিষ্ক করছে, ঠিক আছে? এবার এই এই কনিষ্ক শাকা যুগের প্রবর্তন তো করছে, এর সাথে সাথে কনিষ্ক কিন্তু আরো অনেক কিছু করে গেছেন। তোমরা কারা কারা কনিষ্ক সম্বন্ধে কি জানো কমেন্ট সেকশনে আমাকে জানাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু কনিষ্ক। পরের প্রশ্ন, কনিষ্ক ছিলেন ড্যাশ বংশের রাজা, ঠিক আছে? মুঘল, কুষাণ, মৌর্য না গুপ্ত? মনে রাখবে এই কনিষ্ক হচ্ছে এই কুষাণ বংশের রাজা। এসএসসি এমটিএস 2022 এসেছে। তো এই কুষাণ বংশ সম্বন্ধে একটু জানাই, এই কুষাণ বংশের রাজধানী কতগুলো ছিল বা কি কি ছিল? আমরা দেখেছি তক্ষশিলাকে রাজধানী বানায়, ঠিক আছে? তক্ষশিলা ছাড়াও আরো অনেক জায়গাকে তারা কি করছেন, রাজধানী হিসাবে বানাচ্ছেন। যেমন পুরুষপুর, পুরুষপুরকেও কি তারা কি করছে, তারা রাজধানী তৈরি করছে। এছাড়া পুরুষপুর, তক্ষশিলা ছাড়াও আমরা দেখতে পারি হচ্ছে আরও এক জায়গা যার নাম হচ্ছে মথুরা। এই মথুরাকেও কিন্তু তারা রাজধানী হিসাবে বানিয়েছেন, কারা না, কুষাণরা। এদের ভাষা কী ছিল? এরা মূলত ব্যবহার করতে হচ্ছে গ্রিক ভাষা, ঠিক আছে? এর সাথে সাথে এদের ধর্ম কী ছিল মনে রাখবে, এরা হিন্দুর পাশাপাশি কিন্তু এরা বৌদ্ধ ধর্মেরও কী ছিল, দীক্ষা নিয়েছিল বা বৌদ্ধ ধর্মের বা ধর্মাবলম্বী ছিল আমরা বলতে পারি। চলো পরের প্রশ্ন চলে আসবো আমরা, মথুরা স্কুল আর্ট কবে বিকশিত হয়েছিল? ডাব্লিউবিসিএস প্রিলি 2009 দিয়েছিল প্রশ্নটা। মনে রাখবে এই কুষাণ যুগেই কিন্তু মথুরা স্কুল অফ আর্ট বিকশিত হয়েছিল। পরের প্রশ্ন, গান্ধার শিল্পের বিকাশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাব্লিউবিসিএস প্রিলি 2023, এটাও কিন্তু কুষাণ যুগেই ঘটনাগুলো ঘটেছিল। পরের প্রশ্ন, ভারতীয় ন্যাশনাল আর্মি কে প্রতিষ্ঠা করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, WBPSC ক্লার্কশিপ 2009 আসা প্রশ্ন। কি বলছে, নেতাজি সুভাষচন্দ্র বসু, রাসবিহারী বোস, মোহন সিং লাল হরদয়াল, আর কেউ না, নেতাজি সুভাষচন্দ্র বসু। পয়লা সেপ্টেম্বর, সেপ্টেম্বরের এক তারিখ, ঠিক আছে? এই এই সেপ্টেম্বরের এক তারিখে কিন্তু এই ভারতীয় ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যাকে আমরা বলি INA-র গঠন হচ্ছে। এবার সালটা আমাদেরকে না অনেক সময় জানতে চায়, মনে রাখবে সাল হচ্ছে আমাদের 1942 সাল, ঠিক আছে? এই 1942 সালের পয়লা সেপ্টেম্বর আজাদ হিন্দ ফৌজের কিন্তু কি হচ্ছে, গঠন হচ্ছে, যাকে আমরা দেখতে পারবো যার রাসবিহারী বোস তত্ত্বাবধানে ছিলেন। ক্যাপ্টেন কে ছিলেন? ক্যাপ্টেন আর কেউ না, ক্যাপ্টেন ছিলেন আমাদের এই মোহন সিং। আশা করি বুঝিয়ে দিয়ে বলতে পারলাম। চলো চলে আসবে পরের প্রশ্ন, কখন এবং কার অধীনে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA আনুষ্ঠানিকভাবে সংগঠিত হয়েছিল? WBCS প্রিলি 2016 দিয়েছে। অপশানে রাসবিহারী বসু 1942, সুভাষচন্দ্র বসু 1943, ক্যাপ্টেন মোহন সিং 1942। আচ্ছা এত কিছুতে যাওয়ার দরকার নেই, উত্তর হবে রাসবিহারী 1942 সালে। চলো চলে আসবে পরের প্রশ্নে আমরা, যেখানে কি বলছে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA প্রতিষ্ঠাতা কমান্ডার কে ছিলেন? WBCS প্রিলি 2015 আসা প্রশ্ন, রাসবিহারী বসু, নেতাজি সুভাষচন্দ্র বোস না ক্যাপ্টেন মোহন সিং? উত্তর হবে হচ্ছে আর কেউ না, ক্যাপ্টেন মোহন সিং। পরের প্রশ্ন দেখো, ওই INA থেকেই দিচ্ছে, ভারতীয় জাতীয় সেনাবাহিনীর দায়িত্ব কে নিজের হাতে তুলে নেন? WBCS প্রিলি 2008 একই টপিক থেকে প্রশ্ন দিয়েছে, আর কেউ না, মনে রাখবে এই রাসবিহারী বসু কিন্তু নিজের হাতে তুলে নিচ্ছেন। পরের প্রশ্ন, INA সুভাষচন্দ্র বসুর অধীনে ব্রিটিশদের পতনের পর আত্মসমর্পণ করেন কারা বা কে? WBCS 2024-14 ওই টপিক দিচ্ছে, জার্মানি, ইতালি, জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধ বন্ধের পর, মনে রাখবে জাপান। উত্তর কি হবে, উত্তর হবে আমাদের জাপান। পরের প্রশ্ন চলে আসবো, কবে বিখ্যাত INA ট্রায়াল দিল্লির লালকেল্লায় হয়েছিল, ঠিক আছে? WBCS প্রিলি 2019 প্রশ্নটা দিয়েছে, মনে রাখবে 1945 কিন্তু দিল্লিতে ট্রায়াল হয়েছিল। পরের প্রশ্ন, কোন প্রাণীটি নেতাজির INA পতাকার প্রতীকের অংশ ছিল? WBCS প্রিলি 2021 কিন্তু প্রশ্নটা দিয়েছে, সিংহ, হাতি, বাঘ না গন্ডার? মনে রাখবে বাঘ কিন্তু এই INA পতাকার সঙ্গে যুক্ত ছিল। পরের
প্রশ্ন চলে আসবো, আজাদ হিন্দ ফৌজ কবে গঠন করা হয়? ঠিক আছে, তো আমার মনে হয় প্রত্যেকে জানো আজাদ হিন্দ ফৌজ বা INA যার কথা বলছি। WBCS প্রিলি 15-9 2 বছর দিয়েছে প্রশ্নটা, প্রথম সেপ্টেম্বর বা পয়লা সেপ্টেম্বর 1942 যার কথা আমি আগেই জানিয়ে দিয়েছি। পরের প্রশ্ন, ঝুম বলতে বোঝানো হয় SSC CGL 2007-এ আসা প্রশ্ন। একটি লোকনৃত্য, একটি উপজাতি, একটি চাষের পদ্ধতি, একটি নদী উপকূল, প্রত্যেকে জানি একটি চাষের একটি পদ্ধতি হচ্ছে আমাদের ঝুম চাষ। এরপরের প্রশ্ন আমরা দেখে নিই কি বলছে। ঝুম চাষ হলো চাষের একটি পদ্ধতি যা ব্যবহার করা হয়। SSC CHSL 2007-21-এও প্রশ্নটা দিয়েছে, হিমাচল প্রদেশে, সেন্ট্রাল হাইল্যান্ড, না উপকূল তামিলনাড়ু, না নাগাল্যান্ড। মনে রাখবে অপশন বি, সেন্ট্রাল হাইল্যান্ডে কিন্তু এই ঝুম চাষ বা চাষের পদ্ধতি সব থেকে বেশি ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, মিশ্র চাষ কাকে বলা হয়? SSC CHSL 2011-এ দিয়েছে, অর্থকারী এবং খাদ্য উভয় ফসলের বপন, একই জমিতে দুই বা ততোধিক ফসল বপন করা, বিকল্প বছরে দুই বা ততোধিক গাছ বপন করা, গবাদি পশু পালন এবং কৃষি সংস্কৃতি। দেখো, মিশ্র চাষ হচ্ছে গবাদি পশু পালন এবং কৃষি সংস্কৃতি। পরের প্রশ্ন চলে আসবো, ভারতের শুষ্ক চাষ ব্যাপকভাবে চর্চা করা হয় SSC MTS 2011 কোথায়? ঠিক আছে, মনে রাখবে অপশানে যাই থাকুক না কেন, দাক্ষিণাত্য মালভূমিতে কিন্তু এই শুষ্ক চাষ সব থেকে বেশি হয়। পরের প্রশ্ন চলে আসবো, দেখো টেরেস ফার্মিং করা হয় SSC CHSL 2011, পাহাড়ের ঢালে, শুষ্ক অঞ্চলে, ছাদে, পাহাড়ের চূড়ায়। মনে রাখবে এই টেরেস ফার্মিং সবসময় পাহাড়ের ঢাল বা পাহাড়ের ঢাপগুলোকে ব্যবহার করে কিন্তু এই ফার্মিংটা করা হয়ে থাকে। পরের প্রশ্ন দেখো, নিচের কোন রাজ্যে স্থানান্তরিত চাষাবাদ করা হয় না? স্থানান্তরিতভাবে চাষাবাদ করা হয় না। WBCS প্রিলি 2017, পশ্চিমবঙ্গ, আসাম, অন্ধ্রপ্রদেশ, না ওড়িশা। মনে রাখবে এই পশ্চিমবঙ্গ বা আমাদের রাজ্যে কিন্তু এই স্থানান্তরিতভাবে চাষাবাদটা একেবারেই করা হয় না। পরের প্রশ্ন, নাগাল্যান্ডের পর্বতগুলি ক্রমশ অনুর্বর পর্বত হয়ে উঠেছে, এর প্রধান কারণ কি? একমাত্র কারণ হচ্ছে স্থানান্তরিতভাবে চাষ করা। WBCS প্রিলি 2016-তে দিয়েছে, এক স্থান থেকে আরেক স্থান পরিবর্তন করে করে চাষ করার জন্য কিন্তু এই এই জিনিস আমরা দেখতে পাচ্ছি যে অনুর্বর হয়ে পড়ছে পর্বতগুলো। পরের প্রশ্ন, স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার এর নাম দেওয়া হয়েছে SSC সিলেকশন অফিসার 2007-এ দিয়েছে, আলু চাষের পদ্ধতি, বন উজাড়ের প্রক্রিয়া, মিশ্র চাষ, স্থানান্তরিত চাষ। মনে রাখবে এই স্থানান্তরিত চাষের জন্যই কিন্তু এই বিষয়টা ঘটে থাকে। পরের প্রশ্ন দেখো, মেধা পাটেকর কিসের জন্য বিখ্যাত ছিলেন? VVVI মেধা পাটেকর, WBPSC ক্লার্কশিপ 2009 শিফট 1-এ দিয়েছে, মনে রাখবে নর্মদা বাঁচাও আন্দোলন এর সাথে কিন্তু যুক্ত ছিলেন, নর্মদা নদীকে নিয়ে গড়ে উঠেছে। দেখো একটু যদি দেখো, এই যে নর্মদা বাঁচাও আন্দোলন বা এই যে নর্মদা নদী, আমরা দেখছি মধ্যপ্রদেশ, আমরা দেখছি গুজরাট রাজ্য, আমরা দেখছি মহারাষ্ট্র রাজ্য, এই তিনটে রাজ্যের মধ্যে থেকে প্রবাহিত হচ্ছে। তো এই নদীর উপর যখন বাঁধ তৈরি হয়, ঠিক আছে, তো যখন বাঁধ তৈরি হচ্ছে তখন সেই সময় এই মেধা পাটেকর আরও অনেকে, মেধা পাটেকর ছাড়াও বাবা আমতে রয়েছে, ঠিক আছে, তারা কিন্তু এই বিদ্রোহে যোগদান করে এবং এই নদীতে সর্দার সরোবর যে বাঁধটা, সেই বাঁধটা দেওয়ার জন্য তারা এই আন্দোলন করেন। এই হচ্ছে আমাদের নর্মদা বাঁচাও আন্দোলন। পরের প্রশ্ন, বাচপান বাঁচাও আন্দোলন, সেফ চাইল্ড মুভমেন্ট প্রতিষ্ঠা কে করছেন? ঠিক আছে দেখো, আচ্ছা এখানে অপশানই দেওয়া হয়নি, আচ্ছা আমি লিখে দিচ্ছি উত্তরটা, কৈলাস সত্যার্থী। ইনি হচ্ছেন এই যে সেভ চাইল্ড বা বাচপান বাঁচাও আন্দোলন, এটি কিন্তু তিনি করেছিলেন। অপশানে ভুল করে দেওয়া হয়নি, কৈলাস সত্যার্থী নামটা মনে রাখবে। চলো পরের প্রশ্ন, শ্বেত বিপ্লবের জনক কে? ঠিক আছে, SSC CPO 2016-তে আসা প্রশ্ন, ঠিক আছে, মনে রাখবে ভার্গিস কুরিয়ান, ইনি হচ্ছেন এই শ্বেত বিপ্লবের জনক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শ্বেত বিপ্লব প্রচুর প্রশ্ন দেয়, দেখো কীভাবে রিপিট করছে। পরের প্রশ্ন, 1950 সালে জুলাই মাসে আরও গাছ বাড়াও, গ্রো মোর ট্রিজ অভিযানে উদ্বোধন করেন কে?
এসএসসি এমটিএস 2013-তে দিয়েছিল, মনে রাখবে আর কেউ না, কে এম মুন্সি, ইনি ছিলেন এই আন্দোলনের উদ্বোধনের কর্তা। পরের প্রশ্ন, ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি, চিপকু স্লোগানটি কে তৈরি করেন, ঠিক আছে, বা চিপকু আন্দোলনে এই স্লোগানটি কে দিয়েছেন এসএসসি সিজিএল 2016। মনে রাখবে চিপকু আন্দোলন এলেই এই সুন্দরলাল বহুগুণা চোখ বন্ধ করে টিক মেরে দেবে, তাহলে চিপকু আন্দোলনের সাথে এই সুন্দরলাল বহুগুণা যুক্ত। ইনি এই স্লোগান দিয়েছিলেন গাছকে ধরে থাকা, গাছকে কাটতে না দেওয়া, ঠিক আছে, এই বিরোধে কিন্তু আন্দোলনটা হয়েছিল। পরের প্রশ্ন, অলিম্পিক মোটো সাইটাস অ্যালাডিয়াস ফার্টিয়াস শব্দ তিনটির অর্থ কী, WBPSC ক্লার্কশিপ 2009 প্রশ্নটা দিয়েছিল। দেখো, দ্রুততর, দূরতর, উচ্চতর, দ্রুততর, উচ্চতর, দৃঢ়তর, আচ্ছা এতগুলো তো অপশান রয়েছে, এটা হবে হচ্ছে অপশান বি, দ্রুততর, উচ্চতর এবং দৃঢ়তর, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, অলিম্পিকের মূল মন্ত্র কে প্রস্তাব করেছিলেন। দেখো, এসএসসি সিএইচএসএল 2020-তে আসা প্রশ্ন, কি আছে, ডিডন, ঠিক আছে, পিয়েরে দে কার্বাটিন, হিরোহিত না মুনজারিন, মনে রাখবে উত্তর হবে হচ্ছে আমাদের পিয়েরে দে কার্বাটিন। পরের প্রশ্ন আমরা চলে আসি, নিচের কোন রঙটি অলিম্পিকের রং নেই, বা অলিম্পিকের যে আমরা রং দেখেছি সেই রঙের মধ্যে কোন রং নেই এসএসসি এমটিএস 2019-এ দিয়েছে, গোলাপি, সবুজ, নীল, লাল, আচ্ছা এই গোলাপি রংটা না অলিম্পিকে নেই। পরের প্রশ্ন, নিচের কোন খেলাটি 1900 থেকে অলিম্পিকে খেলা হয়নি, ঠিক আছে, এসএসসি এমটিএস 2019, মনে রাখবে এই ক্রিকেট খেলাটা কিন্তু অলিম্পিকে 1900 থেকে কিন্তু এখন অবধি খেলা হয়নি। পরের প্রশ্ন, অলিম্পিক গেমসে স্বতন্ত্র বিভাগে প্রথম ভারতীয় স্বর্ণপদক কে পেয়েছিলেন, ঠিক আছে, এসএসসি সিজিএল 2016-তে আসা প্রশ্ন, ঠিক আছে, তো মনে রাখবে এই অভিনব বিন্দ্রা, ইনি ছিলেন কিন্তু এই অলিম্পিকে প্রথম স্বর্ণজয়ী, ঠিক আছে। পরের প্রশ্ন চলে আসবো, গ্রীষ্মকালে অলিম্পিক্স গেম 2024 কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে, প্রত্যেকে আশা করছি জানছো প্যারিসে কিন্তু এটা হতে চলেছে। পরের প্রশ্ন, প্রথম শীতকালীন প্যারাঅলিম্পিক্স গেম কোথায় অনুষ্ঠিত হয়, এসএসসি সিএইচএসএল 2020-তে আসা প্রশ্ন, ঠিক আছে, মনে রাখবে এটা কিন্তু সর্বপ্রথম সুইডেন, সুইডেনে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল, সুইডেন, আচ্ছা। পরের প্রশ্ন চলে আসবো, দ্বিখণ্ডিত নামে বিতর্কিত বইটি কার, WBPSC ক্লার্কশিপ 2009 এসেছে, মনে রাখবে আর কারো না, তাসলিমা নাসরিনের কিন্তু এই বইটা দ্বিখণ্ডিত। পরের প্রশ্ন, গুলামগিরি বইটির লেখক কে বা লেখিকা কে যদি আমরা বলতে পারি, ঠিক আছে, দেখো WBCPO 2019-এ আসা প্রশ্ন, দেখো আর কেউ না, আমরা এই গুলামগিরি, জ্যোতিবা ফুলের লেখা, ঠিক আছে, মনে রাখবে। পরের প্রশ্ন যদি চলে আসি, বই সময়ের সংক্ষিপ্ত ইতিহাস কে লিখেছেন, এসএসসি এমটিএস 2019-এ আসা প্রশ্ন, জন গ্রিন, জে কে রাউলিং, সুজামে কলি না স্টিফেন হকিং, মনে রাখবে স্টিফেন হকিং কিন্তু এই বইটির লেখক। পরের প্রশ্ন, 1084 মা বইটির লেখিকাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখো এসএসসি সিএইচএসএল 6 সাল, 3 সাল, 20 সালে এসেছে প্রশ্ন, আর কেউ না, আমাদের বহু পরিচিত লেখিকা মহাশ্বেতা দেবীর কিন্তু 1084 মা লেখা গ্রন্থ, আমাদের রাজ্য সরকারের বহু এক্সামে দিয়েছেন, প্রত্যেকটা এক্সামে নাম দিলে ধরবে না, এত ইম্পর্টেন্ট। উই আর ডিসপ্লেসড বইটির রচয়িতাকে, এসএসসি সিপিও 2020-তে আসা একটি প্রশ্ন, ঠিক আছে, অমৃত সিং, অর্ণব গোস্বামী, অমৃতা প্রীতম নাকি মালাল ইউসুফ, একটু নামটা চটমটম, ইউসুফ জাই, ঠিক আছে, মনে রাখবে এই মালাল ইউসুফ জাইয়ের লেখা হচ্ছে উই আর ডিসপ্লেসড, ঠিক আছে। পরের প্রশ্ন চলে আসবো, নীল দর্পণ গ্রন্থের রচয়িতা আমরা প্রত্যেকে জানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমটিএস এর জন্য অপেক্ষা করতে হবে না, সমস্ত এক্সামে নেয়, চোখ বন্ধ করে দীনবন্ধু মিত্র। তো আজকের 50টা ক্লাসে টপিক ধরে ধরে রেখেছি, দেখলে তো কীভাবে এক একটা টপিককে ঘিরে এত এত প্রশ্ন দিচ্ছে, সুতরাং এই টপিকগুলো জিকের ক্ষেত্রে সবার আগে পড়ো, ভালোভাবে পড়বে, এবং যেভাবে আমি ওই একটা টপিককে ঘিরে আরও অনেক কিছু বুঝিয়ে দিয়েছি এবং সেখান থেকে দেখলে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসছে, তো এইভাবে পড়াশুনো করো, আমার মনে হয় যে তুমি খুব ভালো স্কোর করতে পারবে জিকেতে। আজকের ক্লাস এখানেই থাকছে, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।